আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন নিরাপদে আছেন বাসাই আছেন তো সবাই তো ঘুমাচ্ছে সাড়ে সাতটা বাজে মানে কোয়ারেন্টাইনের সময় তো সব রুটিনই উল্টাপাল্টা হয়ে গেছে অথচ এই সময় আমার বাসা থাকে একদম হই হুল্লুর চিল্লা চিল্লি কারণ সবাই স্কুলের জন্য রেডি হয় আমি বলি তাড়াতাড়ি করো নাস্তার জন্য ডাকি সবাইকে মানে এই সময় তো মোটামুটি আমরা বাসা থেকে বের হয়ে যাই তো যাই হোক এখন আমি নিচে যাব দেখছি ওদের কী অবস্থা যদিও জানি সবাই ঘুমাচ্ছে একেবারেই নীরব বাসা কোনো শব্দ নাই তো যাচ্ছি জেদানের রুমে যাচ্ছি আমি তো তিনতলায় থাকি জেদানের রুম দোতলাতে তো জেদান তো ঘুমাচ্ছেই কালকে খুব গরম লাগছিল অবশ্য জিদান এই জন্য বোধহয় রাতে গেঞ্জি খুলে ফেলেছে ও যদি জানে আমি এই অবস্থার ভিডিও করেছি ও খুব মাইন্ড করবে মানে ছেলেটা আমার তো কিছু বলতে পারে না মানে খুবই সফট খুব অবিডিয়েন্ট কিন্তু মন খারাপ করবে মাম্মি কেন করেছো এরকম আর এই যে আমার মেয়ে চুপচাপ থাকবে একদমই চুপচাপ থাকবে বাট হঠাৎ হঠাৎ করে মাম্মিকে এসে হাক দেবে আদর করবে এই কাজটা সে অবশ্য করে সবসময় তো আজকে সকালটা এত ভালো লাগছে মানে কড়া রোদ উঠবে অথচ এই দিনগুলা মানে আমরা যারা বাইরে থাকি মানে শীত প্রধান দেশ আর ইংল্যান্ডে তো মানে বৃষ্টির জন্য বিখ্যাত সারাক্ষণই আকাশ মেঘলা হয়ে থাকে অন্ধকার হয়ে থাকে তো এই দিনগুলা হচ্ছে আমাদের কাছে কি বলবো মূল্যবান সম্পদ বলা যায় শুধু আমার কাছে না প্রত্যেকটা মানুষের কাছেই হচ্ছে এই দিনগুলো হচ্ছে মূল্যবান সম্পদ আমরা তো সব সময় মানে ইংল্যান্ডের মানুষ মনে হয় সবসময় যেই জিনিসটা বেশি চেক করে এবং যে জিনিসটা নিয়ে বেশি কথা বলে সেটা হচ্ছে ওয়েদার যার সাথে দেখা হবে মানে ওয়েদার হচ্ছে ফার্স্ট কেমন আছো হাই হ্যালো বলার পরেই হচ্ছে হ্যাঁ আজকের ওয়েদার ভালো আজকে ওয়েদার খারাপ তাই চলে তো এই ওয়েদারে মানে যেহেতু সব সময় মানুষ ওয়েদার দেখে তো দেখা যায় যে প্ল্যান করি তার আগের দিন যদি দেখি যে সব এরকম রোদ্র থাকে প্ল্যান করি যে কি করব দিনটাকে করা আর ও তো যখন বাইরে থেকে আসে সবগুলাই মনে হয় যে যুদ্ধে থেকে তার বাবা আসছে সবগুলাই ঘিরে ধরে তারে সবগুলাই মানে দৌড়ায় আসবে পাপার আশেপাশে ঘুরঘুর করে যা বাচ্চাগুলো করে ঠিক আছে বড় দুইটাও এরকম করে তার পাপা যে তাদের কাছে কত প্রিয় মাম্মি হয়ে গেছি ভিলেন আমি নাকি সারাক্ষণই শাসন করি পড়তে বলি তো আর্য হচ্ছে এই কোয়ারেন্টাইনের সময় একটা জিনিস মানে আমার মনে হয় সবার জন্য আমার বৌর অনারে বানানো দোয়া করবেন সবাই আমি যেন আমার বউয়ের কাছ থেকে সেই ভালোবাসা পাই আমি ভালোবাসার কাঙ্গাল আমার একটাই কষ্ট আমার বউটা আমাকে কম ভালোবাসে আমি মনে একটু বেশি ভালোবাসা তো যা বলছিলাম এই লকডাউনের সময় আমার মনে হয় মানে যারা ম্যারিড কাপড় বা যাদের হাজবেন্ড আছে এই সুযোগে হাজবেন্ড রান্না রান্নাবান্না শিখে গেছে এবং মানে বেশিরভাগের হাজবেন্ডরাই রান্না করে খাওয়ায় আমার মনে হয় আর কি যেমন এই কোয়ারেন্টাইনের সময় আর্য বেশি রান্না করছে বাসায় ও প্রায় সময় এবং ডিফারেন্ট টাইপের খাবার রান্না করে এগুলো তো সব গতকালের ভিডিও গতকাল আমি ভিডিও মাচ তো আজকেও প্ল্যান করছে রান্না করবে আপনাদের সাথে শেয়ার করব কী রান্না করেছে আমরা তো এখন খুব কম খাওয়া দাওয়া করছি একটা আইটেম কি দুইটা আইটেমের ওপরে থাকে না আজকে তো ও বানাইছে এটা জাস্ট চিপস ডিএক এটা হচ্ছে মেক্সিকান একটা খাবার ও বানালো কত দিন যে রেস্টুরেন্টের খাবার খাই না আগে তো প্রায় সময় আর যে এখানে সেখানে গেলে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতো আমরা খাইতাম আমার আবার রেস্টুরেন্টের খাবার খুব মজা লাগে আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে রেস্টুরেন্টের খাবার এটা আমরা শেষ বধ হয় এই করোনা ভাইরাসের আগে করোনা ভাইরাস না মানে লকডাউনের আগে আমরা লাস্ট খাবার খেয়েছিলাম রেস্টুরেন্টের সেটা হচ্ছে কাবাব খেয়েছিলাম মনে হয় নাকি ভুলেই এরকম শর্মা টাইপের কোনো খাবার খেয়েছিলাম শর্মাই হবে হ্যাঁ শর্মা টাইপের খাবার খেয়েছিলাম তো অনেক দিন যাবৎ বাইরের কোনো খাবার খাই না এখন তো সবকিছু বন্ধ আর আমার এলিস দেখেন ভিডিও করে তার ছোট্ট ভাইটার নিয়ে সব ভিডিও করবে আমার একটা জান বাচ্চা সে আর দেখেন দুষ্টু ভাইটা হাসছে বোনের সাথে কিউট আজ সুপার কিউট Like two teeth on the bottom and two teeth on the bottom. <laughs> <laughs> and then, i boss. I'm <laughs> not that pretty though. As you can see, I'm running by that So, And by the way, I hope you guys enjoyed this video. I like your videos too. And yeah. আমরা লকডাউনের আগে লাস্ট জিনিসের খাবার ছিল সেটা হচ্ছে সর্গ ছিল কাবাব ছিল সালাদ ছিল এটা বোধহয় দুপুরে ছিল আর বাইরে গিয়েছিল তা আমাদের এলাকায় তো হালাল দোকান নাই তো ও যেখানে গিয়েছিল সেখানে হালাল দোকান ছিল সেখান থেকে কিনে নিয়ে আসছে যার যার পছন্দ মতো খাবার নিয়ে আসছে ফোন করেছিল কে কোনটা খাবে কেউ হয়তো বিফ নিয়েছে কেউ চিকেন নিয়েছে ভুলে গিয়েছি এটাই ছিল আমাদের লকডাউনের আগের লাস্ট রেস্টুরেন্টের খাবার এখন তো এগুলো সব স্বপ্ন হয়ে গেছে এখন একটা দুঃস্বপ্নের মধ্যে ডুবে আছে এই দুঃস্বপ্নটা যে কবে ভাঙবে আবার নতুন করে আগের পৃথিবিতে ফিরি দেবো লেমনটা দিয়ে দিচ্ছি কেমন হয়ে গেল এই একটা মাস পুরো পৃথিবীটা চেঞ্জ হয়ে গেল কেমন লাগে তো সবার তো একই অবস্থা প্রতিদিন শুধু খবর দেখি যতই বলি যে দেখব না দেখবো না আর করোনা ভাইরাসের কোনো নিউজ দেখব না আমি দেখে আসলে কোনো কিছু মানে ওষুধ বের হলো কি না কোনো টিকা বের হলো কি না সেগুলোই আসলে দেখার জন্য করোনা ভাইরাসের নিউজগুলো দেখি আর এটা হচ্ছে এলিসের এই প্রোগ্রামটার অনেকগুলো ভিডিও করেছিলাম তো এইটা একটা এখানে একটা ভিডিও শেয়ার করলাম আর এগুলো সব আমার বাসার সামনেই ফটোগুলো উঠিয়েছিলাম বাচ্চাগুলোকে নিয়ে জাস্ট বাসার সামনে আমি একটু বসি বা একটু ওদেরকে নিয়ে একটু হাঁটি এই তো বেশিক্ষণ থাকি না পনেরো বিশ মিনিট থাকি দেখি বাইরে লোকজন আসে কি না যখন দেখি যে না বাইরের লোকজন নাই একদম নীরব তখন একটু বাচ্চাগুলোকে নিয়ে একটু বের হই আমার বড় মেয়েটা অনেকদিন পর ওর কয়েকটা ফটো উঠালাম অবশ্য ওকে বলাও হয় না আজকে যেমন বলছিলাম তোমার কয়েকটা ফটো উঠাবো বলে গিয়ে তুমি তো আমার ফটো উঠাও না তুমি তো আমাকে আমার ফটো উঠাতে চাও না তুমি তো এলিসের ফটো উঠাও তো সবাই ভালো থাকবেন আল্লাহ